হ্যালো বন্ধুরা, চলো ঝটপট ধুলোকণার আপডেট জেনে নিই। তো প্রথমেই দেখা যাচ্ছে যে পুলিশ চলে এসেছে আগের দিন, যেটা দেখলাম, তার সাথে কিন্তু চান্দ্রেই অর্থাৎ চড়ুইয়ের মাও এসে উপস্থিত সেই জায়গাতে। তো চান্দ্রেইকে ফুলঝুরি বলছে, আর চড়ুই তো বোঝানোর চেষ্টা করছে উল্টো দিক থেকে যে দেখো কাদের সাথে তোমরা থাকতে, কাদেরকে তোমরা নিজের লোক মনে করো, দেখো সব কেমন শত্রু। ফুলঝুরির জন্য যাতে বিয়ে করে লালন, ফুলঝুরিকেই তার জন্য উস্কে উস্কে এরকম করেছে বলে ফুলঝুরির দিকে তাকাচ্ছে আর বুলেট আর বড় জেঠুর দিকে ইঙ্গিত করছে। তো ওর মা বলছে যে আমি তো বরাবরই জানি রে এটা, তুই তোর বাবাকে দেখা, তোর বাবা তো এদেরকে ভগবান বলে মনে করে। এদিকে এইসব ঘটনা চলতে চলতে দেখা যাচ্ছে যে চান্দ্রের হাজবেন্ড বাড়িতে ফিরেছে খুব হন্তদন্ত হয়ে অফিস থেকে, কারণ সে জানতো না যে এরকম অবস্থা হয়েছে। চান্দ্রেই ফোন করে বলেছে মেয়ের খুব বিপদ, তো কিন্তু কী হয়েছে সেটা বলেনি। তো বাড়িতে এসে বড় মামি, তানের বউ আর ঠাম্মাকে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করছে কী ব্যাপার। তো ঠাম্মি সব কিছু খুলে বলে যে এইরকম ব্যাপার, বিয়ে করতে গেছে ওরা দুজনে আর এই এখান থেকে চড়ুই আর চড়ুইয়ের মাও চলে গিয়েছে। তো তখন তো চড়ুইয়ের বাবা শুনে খুবই বিরক্ত হয়, বলে যে লজ্জায় মাথা কাটা যাবে, একাতেই তো গাড়ির ড্রাইভারের সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, তারপর আবার এইসব অসভ্যতা চলছে। তো ওখানে যদি বিয়ে না হয়, চড়ুইয়ের সাথে যদি বিয়ে না হয়, ফুলঝুরির সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি খুবই খুশি হব, কিন্তু ওর বাবা মা তাহলে কেন এলো? তো ঠাম্মি বলছে দেখ ওরা তো বরাবর, তুই জানিস বরাবর জানিস যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওর বাবা মা নিজেরাই এসছে আর কি, ওকে তো লালন পাঠায়নি, ওরা নিজেরাই হয়তো এসেছে। তো তখন তানের বাবা বলে যে চড়ুইয়া তানের বাবা বলে যে যে সেটা তো হয় না, একবার ছেলের কাছে কোনো কিছু না শুনেই চলে আসলো, তাই কখনো হতে পারে? এরকমভাবে কথাবার্তা চলতে থাকে। তো তখন বারবারে সবাই বলে যে তুমি একবার যাও, তো খুব বিরক্ত হয় একটুখানি যে কেন তোমরা বলো নি যে দুজনের মধ্যে বিয়ে হবে আজকে। তো তখন বড় জেঠি বলে যে আমি ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু চান্দেই তো সবসময় তোমার সাথে থাকে, এবার চান্দেই ব্যাপারটা কানে চলে গেলে তো বিয়েটা একদম প্রথমেই ভেস্তে যেত, সেই জন্য বলিনি, কিন্তু এখন ফাইনালি ওরা জেনেই গিয়েছে। তখন বলছে যে না, চড়ুইয়ের বাবা বলছে যে না, যখন চান্দ্রেই একবার গেছে তখন এমনি ভেস্তে যাবে কনফার্ম, আর চড়ুইও গেছে মানে কি ঝগড়া করতেই তো গেছে, আমি আর ওখানে গিয়ে সিন ক্রিয়েট করতে চাই না, ওখানে ওরা দুজন আছে, ওটা যথেষ্ট সিন ক্রিয়েট করবে, আমি আর গিয়ে আমার মাথা সম্মান নষ্ট করতে চাই না, তো কিছুতেই যাবে না। তখন ওরা বারবারে বলছে তুমি যাও, কারণ চড়ুই একা যায়নি, চড়ুই যখনই বেরিয়েছে বুলেট আর মিনির বাবাও তখনই একসাথে, মানে চড়ুইকে একা ছাড়েনি, একসাথেই গিয়েছে। তো এইসব কথা হচ্ছে, তারপরে তানের বউ ওখানে ছিল, তো সে একটু হেজিটেট করছে কিছু বলতে, তাও বললো যে এরকম কেন করছে, ও তো এরকম করলে তো বলছে যে ওকে কখনোই স্বীকার করবে না লালন, চড়ুইকে যদি বিয়ে করে জোর করেও, তো তাতে কেন করছে, বলছে কিছুই না, ও ফিরেই আসবে, দেখো ও কখনোই ওখানে সংসার করবে না, ও আবার এই বাড়িতে ফিরে আসবে, ওই তাই জন্যই থাকবে না সাথে, তো ও তো চলেই আসবে, কিন্তু এইসবই করবে। ঠাম্মি বলছে যে এখন দেখ আরও কত হসপিটাল পুলিশ স্টেশন এসব করতে হয়। তো তানের বউ তো অবাক হচ্ছে কেন এরকম বলছে, হসপিটাল বা না কেন এসব যেতে হবে। তো ও বললো ঠাম্মি যে ওরকমই করে, যখন কিছু ওর বিপক্ষে চলে যায় তখন হাত কাটে পা কাটে এইসব অনেক কিছু অ্যাক্সিডেন্ট ঘটায় আর কি, তো ইচ্ছাকৃত, তো এইসব এখন হবে। তো এই নিয়ে তো কথাবার্তা চলছে, আবার ওদিকের দৃশ্য দেখানো হচ্ছে যে ওইদিকে ফুলঝুরি বারবারে বলছে যে যাতে ছেড়ে দেয় বা পুলিশকে যেন ছেড়ে দেয়। তো তখনই হঠাৎই চড়ুই ফুলঝুরির সাথে একটা মানে ঝগড়াঝাটি করতে করতে বলে যে দেখুন ইচ্ছে করে যে করছে না আমাকে বিয়েটা, আর আমি কেন বিয়ে করতে যাইছি, তার প্রমাণস্বরূপ বলে যে ও প্রতারণা করেছে, মানে বিয়ের স্বপ্ন দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেটা দিনের পর দিন করে গেছে, তো আমি তখন কাউকে কিছু বলিনি, কিন্তু এক ভেবেছিলাম ও বিয়ে করবে সেই জন্য কাউকে কিছু বলিনি। তো এখন সেটা শুনতে চান্দ্রেই আকাশ থেকে বলে যে এত দূর তলে তলে এত দূর হয়েছে। তো বুলেটরা ঠিক খুব একটা অবাক হয়নি, অবাক হচ্ছে চড়ুইয়ের উপর যে কেন এতটা মিথ্যা কথা বলছে। তো তারা একদমই বিশ্বাস করছে না, বড় জেঠুও বিশ্বাস করছে না, কিন্তু পুলিশ তো স্বাভাবিকভাবে সেটা বিশ্বাস করবে। তো এবার পুলিশ বলছে যে এত বড় একটা যখন ঘটনা কথা মানে ঘটছে সেখানে অ্যারেস্ট করতেই হবে। তখন চড়ুই বলে যে বড় মামু আর বুলেট কে বলছে যে দেখো তোমরা এখনই এই 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 আসরেই বিয়ের ব্যবস্থা করো, ওদের দুজনের বিয়ে আমি নিজে দায় থেকে দেবো।
তো তখন বলছে যে বড়মা বলছে তুই কেন এরকম বলছিস, ওরা বুঝতে পারছিস না ও মিথ্যা কথা বলছে। এদিকে ওখানে লালনের মা আর দিদিও এসে পৌঁছেছে, তো তারাও বলছে যে ছি 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 তুই আমার ছেলে এই ঘটনা শোনার পর থেকে আমার ভাবতে লজ্জা করছে। আর ডলি দিও বলছে যে এত জন্যই চড়ুই যেখানে জানছে যে ফুলঝুরির সাথে ওর সম্পর্ক, তারপরেও কেন বুঝতে পেরেছে তো মা যে কেন ওকে বিয়ে করার জন্য এরকম করছে, কারণ ভাই যে এত বড় ঘটনা ঘটিয়েছে, তো ভাই তুই যদি এখন সম্মান বাঁচাতে চাস আমাদেরও বা ওদেরও তাই জন্য তাহলে এরকম বিয়েটা করে নে, না তো মানে সম্মানটা থাকবে না। তো লালন বলছে তুইও এগুলো বিশ্বাস করছিস, জান যেই তো বিশ্বাস করবি মেয়ের স্বার্থে, তো তোরাও এসব বিশ্বাস করছিস, বাইরের লোক যা বলছে বলছে, তো বলছে হ্যাঁ বিশ্বাস করছি। তো ফুলঝুরি তখন চড়ুইয়ের পা ধরে ক্ষমা চাইছে, বলে আমি দেখো জানতাম না এগুলো, আমি জানলে কখনোই তোমাদের মধ্যে আসতাম না, এত বড় ঘটনা আমি জানতাম না যে তোমাদের মধ্যে এইসব এতদিন ধরে এরকম চলছে। তো তখন চড়ুইয়ের বন্ধুরা জিজ্ঞেস করছে কই কখনো চড়ুই আমাদেরকে তো এসব বলিস নি, তো চড়ুই বলছে দেখ এটা তো খুবই ব্যক্তিগত ব্যাপার তাই জন্য আমি বলিনি আর কি কাউকে, এখন প্রয়োজন পড়ে গেছে বলে বলতে হচ্ছে, এরকম করে বোঝানোর চেষ্টা করছে। তো তখন বন্ধুরা অবাক হচ্ছে যে কিছুই বলেনি, এভাবেই থেকে গেছে। তখন আবার চড়ুই বলছে যে দেখো এই ঘটনার পরে ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা তো জানি না, মানে ভবিষ্যতে এর রেজাল্টটা কী হবে আর কি সেটাও জানি না। তো লালন তো একদম পুরো অবাক, লালন বলছে এসব মিথ্যা কথা কেন বলছো, ঠাকুরের সামনে দাঁড়িয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে মায়ের সামনে দাঁড়িয়ে তুমি এত বড় মিথ্যা কথা বলছো, আমি কখনো তোমার সাথে কোনো রকম এরকম আচরণ করিনি। তো তখন ফুলঝুরি অনেক পায়ে ধরে ক্ষমা চাইলো চড়ুইয়ের কাছে, তো চড়ুই তো ভীষণ রেগে আছে স্বাভাবিকভাবে, ওইসব ক্ষমা টমার কোনো ধার ধারে না বা ক্ষমা চাওয়ার জন্য ও ক্ষমা পা চাইবে কখন তার জন্য বসে নেই। তো ফুলঝুরির একটু ওইসব ড্রামাগুলো স্টার্ট হয়ে গেল, দিয়ে তখন বড় মাম্মু আর বুলেট অনেক বোঝানোর চেষ্টা করলো যে এটা ফুলঝুরির মানে জেতার জন্য এটা আর কি করছে, আসলে এরকম কোনো ঘটনা লালন করতেই পারে না, কিন্তু যা হয় ফুলঝুরি কিছু বিশ্বাস করছে না। তখন লালন ফুলঝুরিকে ডেকে একটু বোঝাতে চাইছে, তখন লালনকে ফুলঝুরি বলল, তখনই লালনকে চিৎকার করে বললো যে তুমি ঠক, তোমার সাথে তুমি একটা ঠক মানে একটা মেয়েকে ঠকিয়ে আবার তুমি আমাকে বিয়ে করছো এরকম ব্যাপারটা বলল। আর বুলেট দাদাদেরকেও বললো যে দেখো একটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কখনো একটা মেয়ে এই সংক্রান্ত কথা বলতে পারে না, যে কারণ সব মেয়ের মানে এটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা একটা ব্যাপার, সেটা নিয়ে মিথ্যা কথা কেউ বলতে পারে না। তো আমি সেই জন্যই বিশ্বাস করছি যে যদি ঠিক বলছে আর লালুন আসলেই ঠক ঠকিয়েছে, তো তোমরা এখনই এই মোমেন্টেই ওর সাথে বিয়ের ব্যবস্থা করো, এখনই আজকে বিয়ে দিয়ে দাও। তো ডলিও সেটাই বলছিলো যে এখনই বিয়েটা হয়ে যাক এই মণ্ডপে বা এই যে একটা ইয়ে আছে একটা যে ক্ষণ আছে যেটা যে ভালো মুহূর্ত আছে সেটাতেই বিয়েটা দিয়ে দেওয়া হোক। তো লালন প্রতিবাদ করে যে না আমি কি হাতের পুতুল, আমি কি ইয়ে করবো, আমি যাবো না, আমি বিয়ে করবো না এরকমভাবে কারো যে কোনো কারোর সাথে। তখন এসব বলার পরে এই ধরনের কথাই চলতে থাকে, এই টাইপের কথা বলছে আর কি। তারপরে পুলিশ বলে যে হয় বিয়ে করতে হবে না তো জেলে যেতে হবে, তো লালন স্বাভাবিকভাবে জেলে যাওয়ার পথটাই বেছে নেয়, কারণ এই তারপরে না ফুলঝুরির উপরে লালনের ভরসা থাকা উচিত বিয়ে করার জন্য, আর চড়ুইয়ের উপর তো কখনোই নয়, কারণ এই যে এইভাবে মিথ্যে কোনো সম্মানের ধার ধারে না যার উড বি হাজব্যান্ডের প্রতি, যা তা বলছে লোকের সামনে চরিত্রের দিকে আঙুল তুলছে, সেখানে তাকে বিয়ে করার কোথায় কে সুখী হবে, তার চেয়ে ভালো জেলেই থাকা, তাও সেখানে মান সম্মান নিয়ে কাজকর্ম করবে না হয়। আর ফুলঝুরিকেও সেখানে বিয়ে করার কোনো জায়গা থাকে না, কারণ যে যা খুশি এসে যদি বলে আপনার হাজব্যান্ড সম্পর্কে আর যদি আপনি সেটা সংসারে বিশ্বাস করে তার পেছনেই দৌড়তে থাকেন, কোনো তার জন্য তার প্রমাণ না খুঁজে তার কথাটা কতটা যুক্তিযুক্ত তা না বুঝে কার সাথে কারোর সম্পর্কে যদি কোনোরকম চিট ধরে, তাহলে তো যে কেউ যে কোনো প্রতি আঙুল তুলতে পারে যে আমি এটা বলে দিই, কারোর সাথে কারো কোনো একটা কোনো কিছু নিয়ে যদি একটা ঝগড়াঝাটি হয় বা কোনো রকম অশান্তি হয় সঙ্গে সঙ্গে, তো সে যদি তার বিরুদ্ধে একটা কথা বলে দেয় সঙ্গে সঙ্গে গোটা বাড়ির লোক যদি সেটাই বিশ্বাস করে নেয়, তো তাহলে তো সেরকম বাড়ি তো বাড়ির লোককেও কেউ পছন্দ করবে না, সাপোর্ট করে না যে বাড়ির বউ বা যে বাড়ির হাজব্যান্ড, তো সেখানে তাদের সাথে কিসের সম্পর্ক। তো আর ফুলঝুরিও বলেছে যে আজকে সবার সামনে এক ধরনের প্রতিজ্ঞাই করলো যে আর কোনো দিন লালনের সাথে কথা বলবে না আর চড়ুইয়ের বিয়েতেও কোনো রকম বাধা দেবে না। তো এরকম ধরনের কথা চলছে, তারপর দেখা গেল যে লালন খুব বিরক্ত হয়ে গিয়ে আর ফুলঝুরির দিকে তাকালো না, আর মালাটাও গা থেকে খুলে ছিঁড়ে ফেললো, আর কিছু করার নেই, পুলিশ লালনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তখন আবার দেখা যাচ্ছে যে ফুলঝুরি ওই যে মালাটা ছিঁড়ে ফেললো সেটা ধরে কাঁদতে বসলো, কিন্তু ফুলঝুরি খুব যে নাটক করছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ বাড়িতে ফিরে আসলো যখন বড় মামু আর বুলেটের সাথে, তখন ফুলঝুরি বলল যে
সবাই অবাক হয়ে গেল যে ও তাহলে বিয়েটা ভেঙে গেছে না রে। তো সেটাই তো হওয়ার ছিল, বিয়েটা ভেঙে যাওয়ারই কথা ছিল, কারণ ওরা যখন গেছে তখন নিশ্চয়ই সুন্দরভাবে বিয়েটা হবে না। তো তোরা বললো যে তো বিয়েটা ভেঙে গেছে না রে, লালন তালা নিশ্চয়ই যখন জেলে, ঠাম্মি বললো লালন তালা নিশ্চয়ই জেলে। তো তখন ফুলঝুরি বললো যা হয়েছে একদম ঠিক হয়েছে, মানে ফুলঝুরি কিন্তু বাড়িতে এসেও যখন ওই কথাই বলছে, চুপচাপ থাকছে না, কোথাও না কোথাও ফুলঝুরি বিশ্বাস করেছে। যেহেতু মন্দিরের সামনে দাঁড়িয়ে চড়ুই বলছে এই ঘটনা, যে লালন চড়ুইয়ের প্রতি অনেকটা বেশি দুর্বল ছিল এবং অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, তো স্বাভাবিকভাবেই লালন জেলে আর ফুলঝুরিও বাড়িতে, চড়ুই আর চড়ুইয়ের মা মহানন্দে একটা মিশন কমপ্লিট করে ফিরবে। তো এই ছিল গল্প, আস্তে আস্তে গল্পটা কীরকম যেন হয়ে যাচ্ছে ঠিক মনের সাথে মেলাতে পারছি না, হয়তো খুব ভালো একটা টার্ন নেবে কিন্তু এখনও আমি আমার মনের সাথে মেলাতে পারছি না, মেবি আমার ফল্ট। তো দেখা যাক কতদূর কী চলছে, তো দেখতে থাকুন ধুলোকানা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, পারলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, থ্যাংক ইউ।